বাচ্চু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য তো উপর আল্লাহর দয়ায় ভালোই চলে আমি তো বলেছি আমার চেষ্টা করার দরকার আমি চেষ্টা করি হ্যাঁ মালিক আমার কপালে যতটুকু রিজিক রাখছে সেটুকুই হচ্ছে জি কতগুলো গরু রাখছেন আজকে আজকে গরু দেখাবো আপনার হচ্ছে 12টা 12 10টার একটা লট থাকবে হ্যাঁ আর আমার কাছে তো মূলত সব গরু কিনে ইন্ডিয়ান গরু থাকে তো ইন্ডিয়ান গরুর মধ্যে আজকে দুইটা গরু দেখাবো অরিজিনাল গির কাকে বলে এই জিনিসটা দেখবে দর্শক আর আজকের তারিখটা হচ্ছে আপনার এগারোই মে না সরি বারোই মে দুই সাল চলেন গরুগুলো দেখি চলেন যাই বাচ্চু ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল্লাহ কি জাতমানের গরু নিয়ে আসছেন এটা আসলে দর্শক ভাইরা অনেক দর্শক ভাই আমাদের ভিডিওটা দেখে আমার ভিডিও কিনে দেখে আপনার এক এক রকম গরু চাই আসলে ওনারা বুঝতে পারে যে হচ্ছে গরু যদি সংগ্রহ করি দেওয়ার লোক থাকে তাহলে মনে হয় মুনতাহার ডেরি ফার্মে আছে এই জন্য আমি হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন সময় কালেকশন করি আর আমার কালেকশনটাও ভিন্ন বেচা বিক্রিও ভিন্ন আল্লাহ বয়স কেমন আর কি যত বয়সের কথা কি বলবো আট নয় মাস করি দশ মাস করি বয়স আছে পিওর ব্রিডের একটা গির হ্যাঁ পিওর এটা দুইটা বাচ্চা দেখাবো একটা আপনার হচ্ছে রাতি পাকরা আর একটা অরিজিনাল পাকরা গির আচ্ছা প্রথম যে গরুটা আছে মার্শাল্লাহ মাথার শেপ টেপ দিয়ে অসাধারণ একটা গরু এটা আপনি অনেকজন আবার বলতো যে তুতাপুরি ছাগলের মতন আর কি একদম মানে অবিকল টিয়া মাথা গরু টিয়া মাথা গরু আচ্ছা এটা দেখলাম প্রথম দুইটা জোড়ায় দাম রাখবেন এই দুইটা দাম থাকবে হাইটে দাদা আজকের গরু আর বাকি দশটা গরুর দাম বলে দেবো দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা সম্পর্কে একটু বলবেন দুই নম্বরটা আরো আকর্ষণীয় গরু কালার আর গরুর হাইট কত হ্যাঁ এখনই দেখতে হবে যে গরু কিনা হাইট কত এই গরু কিনি যদি যে কোনো দর্শক ভাই যদি গরু লেয় আমার মনে হয় লাভবান হতেই হবে আচ্ছা এই দুইটা গরু আপনার আলোচনার মাধ্যমে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ এই দুইটা গরু আলোচনার মাধ্যমে চলেন এবার যে লটের গরুগুলো আছে ওগুলো দেখাই বাচ্চবাহী পাশে আবার দশটা গরু দিয়ে একটা লট করছেন দশটা লটের প্রথমেই যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার হচ্ছে পাকিস্তানের রাত্রিশাহী হল এখানে যা আছে সব রাত্রি সবই রাত্রিশাহলের গরু আপনার পাকা ছাপ গিনে দেখবেন অনেক সুন্দর কালার আসছে আর কি আচ্ছা তো এখানে কত পিস গরু আছে এখানে দশ পিস গরু আছে এক লক্ষ পাঁচ হাজার টাকার লট আমরা আহমারি লাভ করার চেষ্টা করি না আপনি মনে করেন যে একটা গরু দুই হাজার করে খরচ বাদ দিয়ে লাভ থাকলে আমরা বিক্রি করি ছিল প্রথম পাশে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে আরো ভালো ভাই দ্বিতীয় নম্বরে আরো ভালো কালারটাও সুন্দর যে এটা দেখবেন সেটাই মনে হবে যে কার থেকে কোনটা পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গরু সুন্দর আছে অসাধারণ আচ্ছা তো এই গরুগুলো আজকে দাম রাখছেন একেবারে মাট কাটা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দশটা নিলে দশটা নিলে দশটা যদি লটে নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম মাটি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশটা একবারে দশটা একবারে এই পাশে তিন নম্বর যেটা নিয়ে আসছেন কালারটা অসাধারণ এটা আপনার আরো কালার ভিন্ন আসছে আল্লাহ রহমতে মানে প্রত্যেকটা গরুরই কালার বর্ণনা করা খুব মুশকিল হয়ে যায় কার থেকে কিটা ভালো এই যে কথাই আছে যে একটা লোকের পাঁচটা ছেলে যদি ভালো হয় তো কোনটার থেকে কোনটা বর্ণনা করবে তো আমাদেরও এই একই কোয়ালিটি আমরা আজকে গরু দেখাবো বারোটা কার থেকে কীটা ভালো এটা 10 টা লটে 3 নাম্বার 3 নাম্বার 1 লক্ষ 5000 টাকা এভারেজ দাম এভারেজ দাম এই পাশে নাম্বার যেটা নিআছেন এটাও লাল এই কালার আবার হচ্ছে একটু কম পাওয়া যায় হঠাৎ লটে পাওয়া যায় দাদা আচ্ছা বুঝছেন এই গরু গিনি প্রত্যেকটা গরু অসাধারণ সুন্দর আছে 25 টার্গেটে কেউ যদি পালতে পারে গরুগুলো একদম রেডি হয়ে যাবে প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল এটা 10 টা লটে 4 নাম্বার ছিল 5 নাম্বার যেটা নিয়ে নিআছেন এটাও পাকরা হ্যাঁ এটাও পাকরা এটা সম্পর্কে একটু বলবেন এটা কি এ এটার বয়স কেমন হতে পারে এটা বয়স আপনার হচ্ছে দশ মাসের মতন হবে দশ মাসের মতোই হবে আজকের দামটা থাকবে একেবারে সস্তা ভাই একদম একদম পাইকারি রেট দাদা মাটি কাটা পাঁচ দর দাম করে বিক্রি করবেন না কোনো দামদার হবে না এক লক্ষ পাঁচ টাকা পিক্সেড কেন সমান সমান হলে হয় না 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 দাদা ভাই এ একবারে মাটি কাটার রেটের দিছি আচ্ছা এটা ছিল আপনার সিরিয়ালের চার হ্যাঁ পাঁচ সিরিয়ালের পাঁচ গেল এই পাশে 6 নম্বর যেটা নিছেন 6 নম্বরে আরো একটা কিউট বাচ্চা অসাধারণ কালার মানে আসলে বললামই তো যে আসলে কোনটা থেকে কোনটা বলবো আচ্ছা দর্শক দেখলেই পছন্দ হবে জি সরাসরি এসেও দেখতে পারে এটা সিরিয়ালের 6 নম্বর 6 নম্বর আর প্রতিটা গরিক সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল না হলে নিবে না গুরু আচ্ছা এটা ছিল 6 সাত নম্বর যেটা নিছেন আরো কালারিং হ্যাঁ অসাধারণ কালার আচ্ছা এটার বয়স এটারও বয়স আছে 10 মাসের মতো মাসের মতই হবে যে সিরিয়ালের সাত নাম্বার আজকের প্রোগ্রামের হ্যাঁ প্রত্যেকটা একদম খামার উপযোগী একদম খামার উপযোগী আচ্ছা এটার দামও রাখছেন এভারেজ 1 লক্ষ 5 1 লক্ষ 5 জি এই পাশে 6 নম্বর যেটা নিচ্ছেন এটা সম্পর্কে এটা আরো কালার আছে এটা আপনার 8 নম্বর 8 নম্বর হ্যাঁ সিরিয়ালের 8 নম্বর 10টার প্যাকেজে হ্যাঁ হ্যাঁ অসাধারণ কালার দাদা অসাধারণ কালার সব কালার ভরপুর আপনার লাভী কুম্বল মাতা সবদিকে কোরবানি পরে এই গরু গুলোর চাহিদা অনেক বেড়ে যাবে এখন দামটা দামে এই গরু কিনে আপনার কোরবানির পরে কিন্তু এক লাখ বিশ পঁচিশ করে আচ্ছা এখন সাতের মধ্যে সাতদের মধ্যে আছে এটা আট এই পাশে 9 নম্বর যেটা নিaccessToken 9 আর 10 বকনা গুরু আচ্ছা এই প্যাকেজে দুটো বকনা আছে নয় হ্যাঁ বকনা 9 আর 10 দুটায় বকনা আচ্ছা এই দুটাও রাতিশাহীওয়াল এই দুটো রাতিশাহীওয়ালের পাকিস্তানি বকনা খুবই হাই কোয়ালিটির বাচ্চা প্রত্যেকটা গরু অসাধারণ গরু আচ্ছা আমার 10টা গরু লটে থাকবে লটে আপনার এক লক্ষ 5000 টাকা পার পিস লটে 1 লক্ষ 5000 টাকা পার পিস এই পাশে 10 নম্বর যেটা নিaccessToken এটাও বকনা হ্যাঁ হ্যাঁ বকনা